ঝুমাশিলের বিয়ের দিন তারিখ সবই ঠিক ছিল, কিন্তু দরিদ্র ঘরের মেয়ে ঝুমার বিয়ের আনুষ্ঠানিকতা আটকে যাওয়ার জোগাড় হয় অর্থভাবে। বিয়ে নিয়ে যখন অনিশ্চয়তা, সে সময় দরিদ্র এই পরিবারের পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজ। তাদের সহায়তায় বিয়ে হয়, হাসি ফোটে পরিবারটির মুখে। আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রাধানগর গ্রামে ঝুমাশীল, তার বিয়ের দিন তারিখ ও আনুষ্ঠানিকতার সময় ঠিক থাকলেও অর্থের অভাবে বিয়ে দিতে পারছিলেন না তার পরিবার। বাবা কানুশীল ও মা লক্ষ্মীশীল টাকা জোগাড় করতে গিয়ে হন্য হয়ে ঘুরলেও কোনো কুল করতে পারছিলেন না। তখনই এগিয়ে আসেন স্থানীয় পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজ। বিয়ের স্বর্ণ অলঙ্কার, কাপড়, আসবাবপত্র সহ হিন্দু ধর্মীয় বিয়ের রীতিনীতিতে নেচে গিয়ে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়েকে সামাজিকভাবে পাত্রস্থ করতে পেরে খুশি পরিবার। পরিবার এবং সামাজিক ভাইদের কাছে আমি কৃতজ্ঞ, এরা সহযোগিতা করে আমার মেয়েটারে বিয়ের মধ্যে সহযোগিতা করেছে। মানুষ মানুষের জন্য, হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নাই। একজন মানুষ একজন মানুষের জন্য যদি আগায় আসে, সমাজ উন্নয়ন হবে। রাধানগর এই হিন্দু মুসলমান ভালো সম্পর্ক, তোমার বিয়েটি তার প্রমাণ। জমকালো অনুষ্ঠান করে এই বিয়ের আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বলে মনে করেন স্থানীয়রা। আখাউড়ার এই রাধানগর গ্রামের জমাশিলের যে বিয়েটা, আমি মনে করি অসাম্প্রদায়িক যে এই সম্প্রীতির বন্ধন, এটি একটি জলজ্যান্ত উদাহরণ এই বাংলাদেশের সর্ববৃহৎ এই পূর্বাঞ্চল থেকে। ধর্ম বা সম্প্রদায় নয়, আখাউড়ায় সবার উপরে স্থান পেয়েছে মানবতার, যা প্রশংসা কুড়িয়েছে সবার। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নোয়াখালীতে কর্মরত সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সাংবাদিক পুলিশ দুই পক্ষই সমান তালে লড়াই করে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি পুলিশ সুপার আলমগীর হোসেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভোলায় মুসল্লিদের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খেলাফত মজলিস নোয়াখালীর চৌমুহনী শাখা। গতকাল বিকেলে চৌমুহনী পাবলিক হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি রুহুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সেক্রেটারি আবুল হাসান সাহাব উদ্দিন, চৌমুহনী শাখার সভাপতি হাফেজ জিয়াউর রহমান, খেলাফত মজলিসের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ভোলার ঘটনায় খুনিদের ফাঁস, শহীদদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতার দাবি জানান।